মাস বন্ধ থাকার পর পুনরায় 3রা ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি। আর পর্যটন কেন্দ্র খুলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পর্যটন ব্যবসায়ীরা। উত্তরবঙ্গে ডুয়ার্সের অর্থনীতি অনেকাংশে দাঁড়িয়ে আছে পর্যটন শিল্পের উপর। করোনা সংক্রমণের কারণে ইতিমধ্যেই চরম ক্ষতির মুখোমুখি দাঁড়িয়ে এই পর্যটন ব্যবসার সাথে যুক্ত সকলেই। কার্যত তলানিতে ঠেকেছে পর্যটন ব্যবসার অর্থনৈতিক সমৃদ্ধি। দীর্ঘ বিধিনিষেধের পর শারদ উৎসবের প্রাক্কালে পর্যটন শিল্পের ওপর আরোপ করা বিধিনিষেধ উঠে যাওয়ার পর খুশি হওয়া বইছিল পাহাড় এবং ডুয়ার্সের পর্যটন শিল্প মহলে। কারণ বিপুল পরিমাণ পর্যটকদের আনাগোনা শুরু হয়েছিল পাহাড় থেকে ডুয়ার্সে। পরবর্তীতে করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় জানুয়ারি মাসে আবারও পর্যটন শিল্পের ওপর বিধিনিষেধ আরোপ করে সরকার। ভরা ট্যুরিজম মৌসুমে জানুয়ারি মাসে পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল পর্যটন ব্যবসায়ীরা। আচমকা পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার বহু পর্যটক বাধ্য হয়ে বাতিল করেছিল বুকিং। আবারও পর্যটন শিল্প খুলে দেওয়ায় সরকারি ঘোষণায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। সিনেমা হলস এন্ড থিয়েটার্স অলস মে অপারেট উইথ 75% সিটিং ক্যাপাসিটি। পার্কস, এন্টারটেনমেন্ট পার্কস এন্ড ট্যুরিস্ট প্লেসেস মে ওপেন ফর ভিজিটার্স অ্যাজ পার নর্মাল অপারেশনাল আওয়ার্স। পার্কও খুলে দেওয়া হচ্ছে, যাতে পার্কে যারা লোকাল ভিজিটার্সরা ভিজিট করতে পারে সেজন্য করে দেওয়া হচ্ছে। এটা আপ টু 15 ফেব্রুয়ারি, আমরা আবার দেখে নেব সিচুয়েশন। এখন এই সিচুয়েশনে এটা আমরা করে দিলাম। পর্যটন ব্যবসায়ীরা জানান, বারংবার পর্যটন কেন্দ্র বন্ধের ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ডুয়ার্সে চিলাপাতা, জলদাপাড়া, রাজা ভাতখাওয়া এলাকার পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন এভাবে আচমকা পর্যটন কেন্দ্র বন্ধ যেন আগামীতে না করা হয়। যে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে সবকিছু খুললো, কিন্তু একটা ভয়ঙ্কর আর্থিক ক্ষতি মূলত ইস্টার্ন ডুয়ার্সের এই পার্টটা, বা যেখানে হোমস্টে কেন্দ্রিক পর্যটন, সেখানকার একটা ব্যাপক ক্ষতি তো হয়ে গেল 3 তারিখ থেকে সেই জঙ্গল বন্ধের পর। যে 23 থেকে মানে সরস্বতী পুজো যে 23শে জানুয়ারি থেকে, এই একটা স্প্যান একদম কারোরই মোটামুটি খালি থাকে না। পুরোটা একটা আর্থিক ক্ষতি, ভয়ঙ্কর আর্থিক ক্ষতির সম্মুখীন হলো। এবং ফেব্রুয়ারি মাসটা চিরকালই হচ্ছে অফ সিজন, মানে একদম ডাল মান্থ। তো যাই হোক, যেমনই হোক এটা চালু হলো, এটা অত্যন্ত আনন্দের খবর। এক মাস বন্ধ থাকার পর আজকে একটা খুশির দিন আবার এসছে আমাদের কাছে, যে পর্যটন আবার রিওপেন হলো। আশা করি যে বুকিংগুলো ক্যান্সেল হয়েছিল অনেকটা ক্ষতি তো হয়েই গেছে, যেটা হওয়ার সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। নতুন করানোর চেষ্টা করি যাতে আরও বুকিং কিছু আসুক, জঙ্গল পর্যটনটা আরও বেশিভাবে চালু হোক। আর সবার কাছে রিকোয়েস্ট, সবাই আসুন পর্যটনগুলোকে একটু উন্নতি করার জন্য, আরও আগে বাড়ানোর জন্য।